আজ আমি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি যে আমার হাতের যে ফলস নখগুলো তোমরা ব্লগিং এ দেখে থাকো, তো ওইগুলো কিভাবে আমি বাড়িতে বানাই। তো তোমরা অনেকেই আর কি জিজ্ঞাসা করেছো, দিদি ভাই নখগুলো কি নিজে বড় করেছো নাকি অন্য কোনো আর্টিফিশিয়াল নখ তুমি লাগিয়েছো। তো দেখো, প্রথমে তো আমি এর আগেও আমি একটা নেল এক্সটেনশন নিয়ে ভিডিও করেছিলাম, তো তাতে দেখিয়েছিলাম যে এই নখগুলো, তো এই নখগুলো বলতে এই যে দাঁড়াও দেখিয়ে দিই, এই যে নখগুলো আছে এগুলো আঠা দিয়ে লাগালেই হয়ে যায়, ঠিক আছে। তারপরে আমি নতুন একটা নেল এক্সটেনশনের কিট নিয়েছি, তো সেটা দুবার আমি অ্যাপ্লাই করেছি, ওটা বেশ খুব ভালো। মানে এইটা এক থেকে দু সপ্তাহ পর্যন্ত টেকে, তার মাঝে উঠেও যায়। আর যে পলি জেল ওটা না একেবারে লং লাস্টিং বলতে পারো, বেশ একদম এক থেকে দেড় মাস পর্যন্ত খুব ভালোভাবে চলে যাবে যদি ঠিকঠাকভাবে লাগাতে পারো। তো এই কিট বক্সটা পুরোটা আমি নিয়েছি, তো এটার মধ্যে পুরো নখ বানানোর সব কিছু আছে। তো চলো তোমাদেরকে দেখাই যে এই কিটটার মধ্যে কি কি থাকে, আর আজকে কিন্তু আমি তোমাদেরকে নখগুলো বানিয়েও দেখাবো, তো তাতে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে ঘরে বসে বসে নিজে একা একাই নখগুলো বানাই। এর মধ্যে আমাকে দিয়েছে হলো পলি জেল, এরকম ছোট্ট ছোট্ট তিনটে তিনটে তিন রকমের কালার, সাদা, আর এটা হলো একটুখানি মানে হালকা স্কিন কালারের, আর এটা একেবারে পিঙ্ক কালার, ঠিক আছে। এই তিনটে 15 ml করে পলি জেল দিয়েছে, আর তারপরে আছে হলো একটা টপ কোট, আর তারপরে আছে হলো এটা পলি জেলটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করার জন্য এই এটা দিয়েছে, একদিকে ব্রাশ আছে আর একদিকটা এরকম, আর তার সাথে দিয়েছে এটা। তো এটা যে কিসের জন্য দিয়েছে আমি আজ পর্যন্ত এখনো বুঝতে পারিনি, যাই হোক দিয়েছে ওরা এটা। আর দিয়েছে হলো নখ, তো নিজের আঙুলের সাইজ মতো নখগুলো বানিয়ে নিতে হবে এই যে। এরপরে আছে হলো একটা নেল ফাইলার, এটা দিয়ে নেল ফাইল করতে হবে। আর এরপরে আছে হলো একটা নেল লিকুইড, এরপরে আছে বেস কোট, এরপরে দিয়েছে একটা ছোট্ট গ্লাস, আর তারপরে দিয়েছে একটা সুন্দর ব্রাশ, যে নেল ফাইল করার পরে নখের যে গুঁড়োগুলো সেগুলো এভাবে ঝেড়ে ফেলতে হবে। আর তারপরে আছে হলো একটা সানমিনির নেল ল্যাম্প, তো এটার মধ্যে এই যে ল্যাম্পটা, এটা আমার খুবই পছন্দ হচ্ছে, ছোট্টর মধ্যে খুব সুন্দর এই যে ল্যাম্প, দেখো এই যে নিচে হলো এলইডি সেই লাইটগুলো, আর এটা হলো স্ট্যান্ড। তো লাইটটাকে জ্বালানোর জন্য এখানে সুইচ দেওয়া আছে একটা, আর তাছাড়া এখানে কেবিলটাকে দেওয়ার জন্য একটা জায়গা আছে, তো কেবিল দিয়েই দিয়েছে এই যে, কিন্তু চার্জারটা ওরা দেয়নি। যাই হোক, এই হলো সব জিনিসপত্র, এর সাথে একখানা ব্যাগ। তো এর মধ্যে তো এগুলো আমি পেয়ে গেছি, কিন্তু এই যে পলি জেল এটা তো এর মধ্যে তিনটে দিয়েছে 15 ml করে এক একটা, তবে এই টিউবগুলোতে না বেশি থাকে না, মানে একবার যদি 10টা আঙুলে তুমি অ্যাপ্লাই করো, তারপরে গিয়ে যদি পরের বার আর কি অ্যাপ্লাই করতে যাও, তাহলে হয়তো তোমার দুটো নখে বড় জোর এই পলি জেলটা অ্যাপ্লাই হবে। ওই জন্যই আমি এর সাথে একটা এক্সট্রা আর একটা পলি জেল নিয়ে নিয়েছি, এটা হলো 30 ml-এর। যাই হোক, চলো এবার স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাই। আশা করছি আমি যে এরকম ভাবে আর কি তোমাদেরকে দেখাবো, তোমরা ভালোভাবে বুঝতে পারবে, আর ঘরে বসেই এভাবেই তোমরা সুন্দর নখ বানিয়ে নিতে পারবে। তো চলো এবার শুরু করি। সবার আগে লাগবে হলো নেল কাটার, তো যে অরিজিনাল নখ আমার যেগুলো আছে সেগুলোকে আমি কেটে একদম সমান করে নেব। হবে এই পেনটার সাহায্যে, এই যে এটা আছে, তো এটা দিয়ে নখের যে পিছনের চামড়াটা থাকে না, চামড়াটা নখের উপরে লেগে থাকে, তো ওই চামড়াটাকে এটা দিয়ে আস্তে আস্তে ঠেলে চামড়াটাকে সরিয়ে দিতে হবে, যাতে নখটা খুব ভালোভাবে বসে, বেশি জোরে আর কি এভাবে
ইয়ে করলে হয়তো জোরে ব্যথা পেতে পারো, তো আস্তে আস্তে যেমন আর কি নিজের সহ্য হয় ঠিক সেভাবে। দেখতেই পাচ্ছ কতটা পিছনে আমি দিয়ে দিয়েছি, চামড়াটা ঠিক এই এখানে ছিল, এতটা চলে এসেছে। চলো সব কটা নখেই করে নিই। আর এই নখগুলো কিন্তু বানাতে অনেকটাই সময় লাগে, তো হাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে নখগুলো বানাতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু নখ সেভাবে ভালো হবে না। তো এখানে সব কটা আঙুলের নখের যে চামড়াগুলো সেগুলো আমি ঠেলে পিছন দিকে দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে, দেখো ন্যাচারাল নখ কিন্তু একটু হলেও গ্লেজি হয়, তো এই যে গ্লেজি নখটা এটার উপরে পলিজেল যদি দাও সঙ্গে সঙ্গে কিন্তু বসবে না ভালোভাবে, উঠে যাওয়ার চান্স থাকে তাড়াতাড়ি। তো নেল ফাইলারের মাধ্যমে একটুখানি নেলটাকে এবড়ো খেবড়ো করে নিতে হবে, মানে এই যে গ্লেজি ভাবটা এটাকে একটুখানি উঠিয়ে দিতে হবে, এটাকে এভাবে একটুখানি সামান্য ঘষে নেবো, বেশি ঘষবে না, তাহলে নিজের নখ কিন্তু একেবারে ঘষে উধাও হয়ে যাবে, ঠিক আছে, হালকা হাতে অল্প ঘষবে। আর এবার যেটা করব সেটা হলো এই যে সুন্দর একটা ছোট্ট ব্রাশ দিয়েছে, তো দেখো নখটা ঘষার পরে পুরো একদম নখের গুঁড়োগুলো এর উপরে লেগে আছে, তো এই ব্রাশটার মাধ্যমে সুন্দর করে এরকমভাবে ঝেড়ে দেবো, ঠিক নাপিতের দোকানের শেভিং ক্রিম লাগানোর ব্রাশটা। যাই হোক, এভাবেই আমি সবকটা নখ একবারে ঘষে নিই। হ্যাঁ, এবার যেটা করব সেটা হলো এখান থেকে এই যে বেস কোট যেটা আছে এটাকে নেব, ঠিক আছে, এটাকে নিয়ে একটুখানি এভাবে ঝাঁকিয়ে নিয়ে এটাকে খুলে ঠিক নেল পলিশ করার মতো অ্যাপ্লাই করব। এখানে রেখে দিই এটা, বেস কোটটা এই সময় দিলে খুব ভালো মজবুত হয় নখটা, ঠিক আছে। বেস কোট লাগানো কিন্তু কমপ্লিট। এবার যেটা করতে হবে, এলইডি লাইটের নিচে আমি আমার হাত দেব, তো বেস কোটটা একটু শুকানো দরকার, ঠিক আছে। তো এই যে পিছনের সুইচটা, এটাকে যেই প্রেস করবে লাইট চলে গেল, ব্যাস এবার এভাবে রেখে দাও। আর যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কিন্তু এই লাইটটা জ্বলবে, আর যেই শুকিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে লাইটটা নিজে নিজে অফ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু লাইটটা অফ হয়ে গেছে, আর এই যে বেস কোটটা এটা একেবারে শুকিয়ে গেছে, এবার বাদ বাকি এই হাতটাও আমি শুকিয়ে নেব। তো বেস কোটটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে, আর এটা শুকানোর পরেও তোমরা একটু হালকা হালকা আঠা টাইপের বুঝতে পারবে, ঠিক আছে, এটা মানে পুরোপুরি একদম শুকাতে চাই না, একটু একটু আঠা। তো যাই হোক, এবার যেটা করতে হবে সেটা হলো নখগুলো ঠিক মাপের খুঁজে নিতে হবে। ডান হাতে ঠিক হয়েছে, এভাবেই একটা একটা করে বেছে নেব। এবার আমি এই যে নতুন যে পলিজেলটা কিনেছি এটাই আজকে আমি ইউজ করছি। এগুলো না খুব আঠালো জানো তো, একটুখানি হাতে লেগে গেলে মানে এদিক দিয়ে ওদিক হয়ে গেলে আর মোটে উঠাতে পারবে না, ঠিক আছে। তো এই যে ফলস নখটা নিয়ে নিয়েছি ঠিক আমার সাইজ মতো, আর এখানে পলিজেলটাকে এবার যেটা করতে হবে এভাবে নখের উপরে বার করে নিতে হবে, ঠিক আছে, পরিমাণ মতো যেটুকু পরিমাণ লাগবে। তো আমার আশা করছি এটুকুতে হয়ে যাবে, ঠিক আছে, পলিজেল আছে। এবার এই ব্রাশটার আমার প্রয়োজন, তো এদিকে ব্রাশ। এবার লাগবে হলো আমার এই ছোট্ট গ্লাসটা, আর লাগবে হলো নেল লিকুইডটা, ঠিক আছে। তো নেল লিকুইডটা আমি এই ছোট্ট গ্লাসটার মধ্যে ঢেলে নেব, তো এর মধ্যে আমি ঢেলে নিয়েছি, এটাতে ঢালে না খুব সুন্দর সুবিধা হয়, ঠিক আছে। তো এর মধ্যে নেল লিকুইডটা থাকলো, এবার যেটা করবো এই ব্রাশটাকে এই লিকুইডটার মধ্যে এভাবে একটু ভিজিয়ে নেব, নিয়ে বেশিটা আর কি নেবে না, বেশি মানে জল জল ভাবে, তো এভাবে একটুখানি চেপে নিয়ে এবার আস্তে আস্তে এই জেলটাকে এভাবে পুরো নখটায় লাগিয়ে দেবো, ঠিক আছে। এভাবে হালকা হাতে আস্তে আস্তে জেলটাকে টানবে আর পুরো নখটাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে। যখন দেখবে ব্রাশের গায়ে জেলটা লেগে আছে তখন এভাবে ভিজিয়ে নেবে, নিয়ে আবার এভাবে লাগিয়ে নেবে। তো এখানে দেখো ঠিকঠাকভাবে পলিজেলটাকে আমি নখের সাথে লাগিয়ে নিয়েছি। এই দিকটা না একটু উল্টে দেখে নেব যে কোনো দিকে ফাঁকা আছে কি, দেখো এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে, দেখেছো
কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। তো কি হবে, নখটা যখন বানাবে তারপরে না এখানটা দিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে, তো এই জায়গাটা একটুখানি ঠিক করে নেব এদিকটা দিয়ে, যে কোনো একটা দিক দিয়ে একটুখানি জেলটাকে টেনে নিয়ে এখানটা একটু ভরাট করে দিতে হবে। এই যে নখটার উপরে আমি এটাকে বসিয়ে দেবো, ঠিক এভাবে আস্তে করে বসিয়ে দেবে, দিয়ে এবার আঙুলের মাধ্যমে আস্তে করে চেপে পিছন দিকটা একটুখানি ঠেলে দেবে। হ্যাঁ, তাহলেই দেখবে একদম ঠিকঠাকভাবে এটা বসে যাবে, বেশি জোরে চাপবে না, তাহলে কি হবে পলিজেলের এই পিছন পাড়টা না এটা একদম পুরো পাতলা হয়ে যাবে। তো নোকটা আমার এখানে ঠিকঠাকভাবে বসানো হয়ে গেছে, এবার এলইডি ল্যাম্পে দিয়ে এটাকে শুকাতে হবে। তো এই যে ল্যাম্পটা, এটাকে অন করে দেব আর নোকটাকে ঠিকঠাকভাবে জায়গা মতো বসিয়ে এর মধ্যে দিয়ে দেব। শুকিয়ে গেলে নিজে নিজেই লাইটটা অফ হয়ে যাবে। আশা করছি তোমরা দেখতে পারছো যে কি সুন্দরভাবে নখটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর দেখো সব কোণাগুলো কিন্তু সমান আছে, এমনকি বেশ সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে, দেখেছো তো। তো এইভাবেই আমি সব কটা নখ বানিয়ে নেব। তো সেম পদ্ধতিতে একদম পলিজেলটাকে নখের উপরে এভাবেই নিতে হবে। সহজ এটা, আর এটা পড়ার সময় কিন্তু দারুণ মজা লাগে। তো দেখো ঠিকঠাকভাবে জেলটাকে অ্যাপ্লাই করে নিয়েছি নখে, এবার এই নখটার উপরে বসিয়ে দেবো সেম পদ্ধতিতে। তো হালকা করে নখটার উপরে ঠিকভাবে বসিয়ে এভাবে চেপে দেবো, ঠিক আছে। তো এদিক ওদিক হয়ে গেলে একটু সরিয়ে নেবে, অসুবিধা নেই। আর জেলটা একটুখানি বাইরে বেরিয়ে এসছে, তো এই লিকুইডটা দিয়ে একটুখানি ব্রাশের মাধ্যমে এটা মুছে নেব। তো জেলটা শুকানোর আগে যেটুকু কেরামতি করার করে নেবে, এলইডি ল্যাম্পের নিচে নখটাকে দিয়ে দিতে হবে শুকানোর জন্য। তো দেখো এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, এবার হালকা হাতে এটাকে আস্তে করে এদিক ওদিকে চেপে দেবো, ব্যাস নখটা অমনি খুলে চলে আসবে। এই দেখো একদম সেম পদ্ধতিতে তৈরি করলাম কিন্তু। তো এই নখগুলো এবার ঠিকঠাকভাবে তৈরি করে নেব একদম। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু বাঁ হাতের সবকটা আঙুলে নখ লাগানো হয়ে গেছে, ঠিক আছে। এমনকি এই নখগুলো বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ভীষণ মজবুত, এভাবে চাপলে কিন্তু সহজে ভাঙবে না, খুবই মজবুত। তো এভাবে জোর করে কেউ চেপে দিলে না নিজের নখে লেগে যাবে অরিজিনাল যে নখ আছে। তো চলো এবার এটাকে খুব সুন্দরভাবে একটা শেপ করি নিই। তো অল্প থেকেই কাটা শুরু করব, জানি না গোল করতে করতে কতটা আসবে। আশা করছি সব কটা ঠিকই হয়েছে, হ্যাঁ সাইজ মতো। তো বাহাতে আমি সব কটা আঙুলে লাগিয়ে নিয়েছি, এমনকি সুন্দর বেশ গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এবার এটাই সবার লাস্টে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হলো টপ কোট। তো এটা অ্যাপ্লাই করলে এই যে পলিজেলটা আছে এটা না একদম গ্লেজি হয়ে যাবে, খুব সুন্দর লাগে দেখতে। সুন্দরভাবে আমি ঘরে বসেই একদম পার্লারের মতো নেল এক্সটেনশন করেই নিলাম, আর খুব সহজে খুব সুন্দরভাবে নখগুলো লাগানো যায় বাড়িতে। অনেকেই আর কি নেল পলিশ দিয়ে নেল ডিজাইন করে, তো যাই হোক আজকে আমি আর নেল পলিশ পরলাম না, এভাবেই রাখলাম। তো এই যে পলিজেলের কালারটা এটা বেশ সুন্দর, এভাবে রাখলে খুব ভালো লাগে দেখতে। যাই হোক কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর হ্যাঁ,
এটার দাম কিন্তু অনেকটাই বেশি, মানে যেমন লং লাস্টিং করবে সেরকম দামটাও একটু বুঝে শুনে দিতে হবে। মানে এটার দাম আমার নিয়েছে পুরো সেটটার 3,766 টাকা। তো এর আগে আমি যেগুলো ইউজ করছি ওগুলো 220, 219 এরকম টাকা দাম আর কি। তো দাম হিসাবে কামালটাও একটু দেখতে হবে। আর আমি একটা জিনিসই বলবো যে যদি তোমাদের আয়ত্তের বাইরে থাকে তাহলে ওরকম জিনিসগুলো কিনে নিতে পারো। আর যদি একটু ভালো জিনিস চাও, মানে এই পলি জেলের সেটটা, তবে এইটা একবার যদি নিয়ে নাও তাহলে কিন্তু খুব সুবিধা হবে, কারণ এই যে জিনিসপত্রগুলো তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, শুধু তোমাদের লাস্টে কি করতে হবে, পলি জেলটা শেষ হয়ে গেলে ওটাই কিনতে হবে, ব্যাস এইটুকুই। তো ভালোই লাগে আমার, আমার তো বানাতে খুব ভালো লাগে, এমনকি মাকেও আমি এর আগে একবার বানিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর। তো চলো তাহলে আর বেশি কথা বলবো না, তো কেমন লাগলো অবশ্যই জানিও, আমার কাছ থেকে কতটা কি শিখতে পারলে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো এখানেই তোমাদের সাথে, টাটা, বাই বাই।